সো ভাই লোক, ইন্ডিয়ার ভেতর অনেক কম অ্যাক্টর আছে যাদের একটা লয়াল ফ্যান বেস আছে, আর তাদের মধ্যে একজন হচ্ছেন থালাপাথি বিজয়। রিভিউটা শুরু করার আগে এটাই বলে দেবো, তুমি যদি থালাপাথি বিজয়ের ডাই হার্ড ফ্যান হয়ে থাকো তাহলে এই মুভিটা মিস করো না, কারণ অলরেডি এটা থালাপাথি বিজয়ের সেকেন্ড লাস্ট মুভি। তো তোমার কাছে থিয়েটার যদি রিলিজ হয়ে থাকে, যদি রিলিজ হয়ে থাকে, কারণ এই মুভিটার সাথে জিওর মতো সেম কেস ঘটে গেছে, এই মুভিটাও পিভিআর আইনক্সে রিলিজ হয়নি, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়েছে। তো তোমার কাছাকাছি থিয়েটারে যদি এই মুভিটা রিলিজ পেয়ে থাকে তাহলে তুমি ডেফিনেটলি যাও এই মুভিটা দেখতে। সো এবার যদি গুড মুভিটার কথা বলি তাহলে গুড মুভির স্টোরিটা কিছুটা নিউর মতোই, কারণ নিউর ভেতরে সিঙ্গার থালাপাথি বিজয় একটা ফ্যামিলি ম্যান ছিল, উনিও এখানে এই গুড মুভির ভেতরে একটা ফ্যামিলি ম্যান। অ্যান্ড ওনার ফ্যামিলিতে কেউ জানে না যে উনি একটা সিক্রেট এজেন্ট, অ্যান্ড যে কারণে ওনার ফ্যামিলিকে নিয়ে ব্যাংককে যান একটা সিক্রেট মিশনে, আর সেই সিক্রেট মিশনে হয়ে যায় ওনার ফ্যামিলির সাথে একটা কাণ্ড। অ্যান্ড তারপর আমাদের থালাপাথি বিজয় নিজের ফ্যামিলিকে মারাতে পারে কি না এটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই গুড মুভিটা ওয়াচ করতে হবে। সো এবার যদি কথা বলি কি কি ভালো আছে এই মুভির ভেতর, তাহলে ফার্স্টে আমি এই মুভির কমেডির কথা বলবো, বিকজ ওভারঅল হোল মুভির ভেতর যে কমেডিটা ছিল সেটা আমার জন্য বেস্ট ওয়ার্ক করেছে। তার পাশাপাশি থালাপাথি বিজয়ের পারফরমেন্স, আই সব থালাপাথি বিজয়ের পাঁচটা লুক আছে এই মুভির ভেতর, অ্যান্ড প্রতিটা লুকে প্রতিটা ক্যারেক্টারে ওনার পারফরমেন্স টুর থর্স লেভেলের ছিল, যে কারণে থালাপাথি বিজয়ের ফ্যান্সদের এই মুভিটা ব্যাপক লাগবে, কারণ এই মুভির ভেতর ফ্যান সার্ভিস ভরে ভরে আছে। আর মুভির সেকেন্ড হাফে অনেকগুলো টুইস্ট আসছে যেগুলো আমার জন্য ওয়ার্ক করে। এই মুভির ভেতর আচ্ছা কাসা অ্যাকশন আছে যেটা দেখতেও বেশ মজা লাগে, বাট অ্যাকশন দেখার পর যে স্যাটিসফ্যাকশনটা আমার ফিল করতে চাই সেটা এই মুভির ভেতর মিসিং ছিল। অ্যান্ড এইবারই কথা বলবো এই মুভির নেগেটিভ পয়েন্টস নিয়ে। এই মুভির ভেতর এত ফাস্ট অ্যাকশন আছে যে তুমি চোখের পলক অবধি ফেলতে পারবে না, নিমেষেই অ্যাকশন শেষ হয়েছে। আর সেই অ্যাকশনের পাশে যে ক্যামেরা ওয়ার্ক সেটা খুবই বাজে ছিল, মানে অ্যাকশন হচ্ছে আর ক্যামেরা এরকম 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 হচ্ছে, মানে এতটা খারাপ ক্যামেরা ওয়ার্ক ছিল সেই অ্যাকশনগুলোর পিছনে যে আমি বলে বোঝাতে পারবো না, কারণ ক্যামেরা এই জায়গায় স্ট্রেটভাবে দাঁড়াচ্ছেই না যে তুমি অ্যাকশনটা উপভোগ করবে। আর এই মুভির ভেতর ভালো টুইস্ট থাকলেও আফটারঅল মুভিটা প্রেডিক্টেবল, ইয়েস এই মুভির ভেতর কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস নেই। আর এই মুভির ভেতর তিনটে গান আছে যার ভেতর একটা গানও আমার ভালো লাগেনি, তাও মুভির শুরুর দিকে একটা গান আছে যেটা তাও মানা যায় যে হ্যাঁ মুভির স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই গানটা দরকার, যে কারণে গানটা ঠিকঠাক লেগেছে আমার। বাট সেকেন্ড হাফে দুটো গান আছে যে দুটো গান মেকার্সরা চাইলেই রিমুভ করে দিতে পারতো, কারণ সেই গান দুটো আফটারঅল মুভির ফ্লোটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর ওই দুটো গানের জন্য মুভিটার লেন্থ তো বেড়ে যাচ্ছে, যেখানে ফার্স্ট হাফ কখন শেষ হয়ে যাবে তুমি টেরও পাবে না, বাট সেকেন্ড হাফে মুভিটা স্ট্রেচ ফিল হচ্ছে। আর যেহেতু 3 ঘন্টার মুভি, এই যে 3 ঘন্টা টাইমটা সেটা তুমি ফিল করতে পারবে এই মুভিটা দেখার সময়। এই মুভিটা থালাপাথি বিজয়ের ফ্যান্সদের সেলিব্রেট করার মতো মুভি। আর এই মুভির ভেতর থালার ক্যামিও আছে কি না সেটা জানতে তোমাকে ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করতে হবে। সো আমি এই গুড মুভিটাকে দেবো 5-এর ভেতর 3 স্টার। আর তুমি যদি গুড মুভিটা দেখে থাকো তাহলে তোমার এক্সপিরিয়েন্স তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। সো Bye.